আসসালামু আলাইকুম সার্ভিসিং সাবরা বিলি পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটা আমি এদিক দেখাবো, আজকে আমি ঝর্ণা সিস্টেমে পানি পানি তুলবো বেন, আর পুরোপুরি দেখলে আপনারা অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং আপনার কোনো না কোনো উপকারে আসবে। তো ব্যাস চলুন আর দেরি করি না, মূল বিরোধে চলে যাই। আমার হাতে দেখছেন একটা প্যাকেট, এই প্যাকেটটা হয়েছে আমি বার করলাম, এটি হচ্ছে একটা প্লাস্টিক জাতীয় আর এটি হচ্ছে একটা মিস মেকার, এটাকে বলা হয় একটা মিস মেকার। এটার এই যে এই পাশটা দেখতেছেন, এখানে কিন্তু সিঁদুর আছে, এখানে কিন্তু বোঝা যায় না, আমরা কিন্তু এভাবে হাতে হাতে ধরলে বোঝা যায় না, এই পাশে ধরলেও বোঝা যায় না। এই যার ভিতরে কমপক্ষে 250 থেকে 250 সিঁদুর আছে, আর এই সিঁদুরটা দিয়ে পানিটা বের হয়ে ঝর্ণা সিস্টেম হবে। আর এই সার্কিটটা আপনারা অবশ্যই অনলাইন থেকে কিনতে পাবেন, এবং অনলাইন থেকে যদি আপনারা কিনতে না পারেন অবশ্যই আমার হাতে যোগাযোগ করবেন, আমি এই সার্কিটগুলো আপনাদেরকে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো। আর এই সার্কিটটা বিশেষ গুণ হলো এখানে আপনারা 5 ভোল্ট দিয়েও ইউজ করতে পারবেন, এবং আপনারা এটা ব্যাটারি দিয়েও 4 ভোল্টের ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন। তো আমি আজকে 5 ভোল্ট চার্জার দিয়ে এটা এই চার্জারটা ব্যবহার করে দেখাবো। তো সর্বপ্রথম আমি 5 চার্জারটা লাইন দিতেছি, দিই ঠিক আছে কিনা দেখুন। এই যে আমার চার্জারটা লাইন চলতেছে, এখানে যদি আমি সুইচ দিই, সুইচ অফ করি, তাহলে আমার লাইটটা অফ হয়ে যাচ্ছে, আর আমি সুইচ দিলেই আমার এই চার্জারটা লাইট বুড়ে লাইন পাচ্ছে। তো বিয়স, তো চলুন আগে আমি পানির ভিতরে পানি ঝর্ণা কীভাবে তৈরি করবো বলেছিলাম, তরুণ ঠিক আছে চলো আমি ঝর্ণা তৈরি করি। তো ঝর্ণা তৈরি করতে হলে আমি আগে এই যে আমার সামনে একটা দেখুন আমি সুইচ দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু আমার মোটরে কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই। আপনারা মনে করবেন যে এটা আমার কিচ্ছু নাই, তো মূল মিউজিকটা এখন দেখবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মেজিকাকে বলা হয়। আবার আমি পানি নিয়ে দিলাম, এই দেখুন খুব একবারে ঠান্ডা বাতাস একবারে। এটাও একটা এয়ার কুলারের মতন আপনার নিজেরা বানিয়ে নিতে পারবেন, এটাও আপনারা একটা যে কোনো একটা বাসাতে গ্লাসের ভিতরে বোমের ভিতরে রেখা ইউজ করতে পারবেন। দেখুন সুন্দর হাওয়া ঝর্ণা সিস্টেম, এরকম জলে বাষ্প তৈরি হইতেছে, এটাতে আমরা হাত গামবে না, ক্ষতি হবে না, এটা কোনো সময় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে রাখলে আমরা হাত গামবে না, কোনো কিছু ক্ষতি হবে না। তো চলো, তো বিয়াস এখন আমি এই ফাইভটা দিয়ে আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাবো। আমি ফাইভটা সর্বপ্রথম পানি দিয়ে ইউজ করলাম, আমার ফাইভটা এই পাশে পানি ইউজ করলাম, আমার এই পাশে কিন্তু পানি নাই। ঠান্ডা বাতাস নিয়ন্ত্রণে চলে আসবে। তো সম্ভবত বিয়াস এই যে একটা গরম, গরমে অল্প একটু অল্প টাকা খরচ করে এরকম একটা মডিউল যদি আপনার নিজেরা বানিয়ে নিতে পারেন, তাহলে আপনার বাসাতে আর সিলিং ফ্যান ব্যবহার করতে হবে না, কারেন্ট গেলে গায়ে টেনশন করতে হবে না, ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন কিংবা কিংবা আপনারা এটা চার্জার দিয়ে ইউজ করতে পারবেন। দেখুন কি সুন্দর ঠান্ডা বাষ্প তৈরি হইতেছে, এখান থেকে বাষ্প তৈরি হইতেছে, এই দেখুন এটা কোনো গামবে না, শরীর গামবে না, হাত গামবে না, ভিজবে না, কোনো কিছু না, সুন্দর তৈরি হবে। এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখুন আমি আমি কী করি, আমি এই যে আমি গ্লাসটা ধরলাম, দেখুন পুরাটা গ্লাসের ভিতর দিয়ে বা বের হয়ে আমার পুরাটা চতুর্দিক দিয়ে সরতেছে। আপনারা এরকমভাবে যে কোনো একটা পাত্র এভাবে উপরে রেখে দেবেন কিংবা জ্বলে রাখবেন, দেখুন পুরা চতুর্দিক দিয়ে সরতেছে। তো সম্মানিত বিয়াস, এই যে এরকম ভালো ভালো টেকনিক ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আপনাদের মাঝে এরকম ভালো ভালো টেকনিক ভিডিও উপহার দেবো। এই বলে শেষ করছি, সার্ভিসিং সাবুডার বিড়ির পকেতে আবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।